শুক্রবার বিকেলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জলপাইগুড়ির ইন্দিরা গান্ধী সহ এক নম্বর ওয়ার্ডে দুস্থ পরিবারগুলির হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় দেশে লকডাউন পরিস্থিতিতে চরম সমস্যার সম্মুখীন হয়েছেন বেশ কিছু পরিবার রুজি রোজগার বন্ধ হয়ে যাওয়াতে অসহায় হয়ে পড়েছেন তারা এমন অবস্থায় তাদের প্রতি অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শুক্রবার বিকেলে এমনই কিছু অসহায় মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভারতীয় জনতা পার্টির এক নম্বর ওয়ার্ড কমিটি প্রায় শতাধিক মানুষের হাতে চাল ডাল আলু তুলে দেন সংগঠনের নেতা সদস্যরা আগামীতেও তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আমাদের এক নম্বর ওয়ার্ডে যারা দুঃস্থ পরিবার আছে সেই দুঃস্থ পরিবারকে খাদ্য সামগ্রী কিছু খাদ্য সামগ্রী স্বল্প পরিমাণে মানে যতটা পারি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিলাম আজকে কী কী দেওয়া হলো আজকে আজকে চাল আলু বিভিন্ন খাদ্য সামগ্রী